হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ফ্রেন্ডস ওমি 94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেও কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো আজকের ভিডিওটিতে দেখাবো বন্ধুরা, আপনাদের যাদের ফোন হ্যাং করে মানে স্লো কাজ করে, তাদের জন্য দুইটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দুইটা ট্রিক্স যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন এবং এই আপনার ফোনে স্লো হওয়া ফোনে যদি এই দুইটা ট্রিক্স করে রাখেন, তাহলে দেখবেন আপনার ফোনের গতি কিন্তু সব সময় বেড়ে যাবে বন্ধুরা। আপনারা অনেকেই আছেন, আপনারা অনেক দিন যাবৎ ফোন ব্যবহার করেন, কিংবা আপনারা অনেকেই আছেন যারা ফোনে অজস্র অ্যাপ্লিকেশান ব্যবহার করেন, তাদের ফোনটা কিন্তু স্লো করে। তো বন্ধুরা, এই স্লো হওয়ার কারণটা কী সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা। আপনাদের ফোনে অনেকেরই আছে 1 GB 2 GB র্যাম, তাদের ফোনটাই বেশি স্লো করে বন্ধুরা। কম র্যাম হওয়ার কারণে আপনার ইন্টারনেট স্টোরেজটাও কিন্তু আপনি কম পেয়ে থাকেন। তো এই ইন্টারনেট মানে ইন্টারনাল স্টোরেজটা যদি আপনার ভরে যায়, মানে ডাটা দিয়ে সব কিছু ভরে যায়, তাহলে দেখবেন আপনার ফোনটা কিন্তু স্লো হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি ইন্টারনেট স্টোরেজের অ্যাপ্লিকেশানগুলো ফাঁকা করে রাখেন এবং আপনার ইন্টারনেট স্টোরেজ যত ডাটা আছে যেগুলো আপনি দেখতে পারেন, সেগুলো যদি ফাঁকা করেন, দেখবেন আপনি 100% আপনার ফোনের হ্যাং প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই বিষয়ে দুইটি দেখিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ফটাফট চলে যাব কাজে। তো তার আগে একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন নিচের দিকে দেখতে পাচ্ছেন, জাস্ট বাটনটা একটা ট্যাপ করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে চলে যাই আমরা ফটাফট কাজে। তো আমি যে দুইটা ট্রিক্সের কথা বলেছিলাম, সেটি প্রথম একটা ট্রিক্স যেটি বলবো সেটি হচ্ছে, দেখুন আমি চলে যাব আমার সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর আপনারা সবাই সেটিংয়ে চলে যাবেন আপনাদের ফোনের। যাওয়ার পর অ্যাপস নামে যে মানে ফোল্ডারটা পেয়ে যাবেন অ্যাপস, দেখুন এখানে অ্যাপস লেখা আছে। আপনার ফোনের যত অ্যাপস আপনি ইনস্টল করছেন সেগুলো কিন্তু এখানে সব শো করবে। এবং আপনি দেখুন এখানে দেখতে পাবেন একটা জিনিস, আপনি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সব অ্যাপ্লিকেশানের পাশেই কিন্তু MB দেওয়া থাকবে কিংবা KB দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লোডিং হয়ে আমার ফোনের যত অ্যাপ্লিকেশান আমি ইনস্টল করে নিয়েছি তো সবগুলোই কিন্তু এখানে আছে। তো দেখতে পাচ্ছেন সবগুলোর MB দেখা যাচ্ছে, KB দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, তো এখানে দেখুন আমি কীভাবে করবো সেটি আমি আপনাদেরকে দেখুন। দেখুন এখানে ফেসবুক দেখতে পাচ্ছেন 262 MB এখানে আছে। তো আমার ডাটা দিয়ে কিন্তু 262 MB হয়ে গেছে। তো আমি যদি চাই এখান থেকে ফেসবুকে ট্যাপ করে দিব, এখানে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এটা করে দিবেন। তো এটা দেখুন 0B হয়ে গেছে। তারপর দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সোজাসুজি, দেখুন অ্যাপে আছে 54.61 MB এবং টোটাল হচ্ছে 262 MB। দেখতে পাচ্ছেন 207 MB কিন্তু ডাটা। তো আপনার এই ডাটার কোনো প্রয়োজন নাই, যেহেতু ফেসবুক আপনি প্রতিদিনই ব্যবহার করেন। তো আপনি এখান থেকে ক্লিয়ার ডাটাটা করে দিবেন। দেখুন এখানে কিন্তু 54 হয়ে গেছে, 54.61। তো আপনার কতটা MB এখান থেকে মানে ডাটায় ভরে গিয়েছিলো আপনি টেরই পাননি, এই জন্য ইন্টারনেট স্টোরেজটা কিন্তু ভরে গিয়েছিলো এবং ভরার ফলে আপনার ফোনটা কিন্তু হ্যাং করেছিল। তো এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আসার পরে আপনারা এরকমভাবে আপনার ফোনের যত বেশি MB যেগুলো আপনি দেখবেন সেগুলোতে গিয়ে আপনারা ওইভাবে করবেন। দেখুন 281 MB আছে এখানে, তারপরে আরও আছে, ইমোতে কম আছে, দেখুন এখানে আরও আছে। তো দেখুন ম্যাসেজে আমার ম্যাসেজ শুধুমাত্র ম্যাসেজে যদি 78.98 MB খায়, তো বুঝতেই পারছেন। তো আমি এখান থেকে স্টোরেজে যাচ্ছি, যাওয়ার পর দেখুন ক্লিয়ার ক্যাশ করব, তারপরে ক্লিয়ার ডাটা করে দিব। তাহলে কিন্তু দেখুন এখানে আমি ক্লিয়ার ক্যাশ করার পরে এটা একটু সময় নেয়, সময় নেওয়ার পর এখানে 0 MB হয়ে যাবে। তারপরে দেখুন এখানে ক্লিয়ার ডাটা, এটার উপর জাস্ট ওকে করে দিব। ওকে করার পর দেখতেই পাচ্ছেন 77.8 হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা বেছে বেছে আপনার ফোনের যেগুলো ডাটা প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন ডাটাটা। তাহলে দেখবেন আপনার ফোনটা মানে আগে যা আপনি ব্যবহার করছেন তো তার থেকে 100% বলে দিচ্ছে বন্ধুরা দ্বিগুণ আপনারা বেশি স্পিড পাবেন। তো এ ছিল আপনার প্রথম যে সেটিংটি মানে বলবো আপনাদেরকে ট্রিক্সটি সেটি বলে দিলাম। তারপরে আমরা দেখিয়ে দেবো দ্বিতীয় যে সেটিংটি, সেটি হচ্ছে বন্ধুরা আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, ইমো ব্যবহার করেন, কিন্তু আপনারা অনেক ধরনের হোয়াটসঅ্যাপে ব্যবহার করার পর হয় কি অনেক ধরনের ছবি আপনি সেন্ড করে দেন, সেন্ড করার পর আপনার গ্যালারি থেকে সেটাকে আপনি ডিলিট করে দেওয়ার পর আপনি ভাবেন যে আপনার ছবিটা চলে গিয়েছে, কিন্তু সেটা কিন্তু জমা হয়ে রয়েছে আপনার ইন্টারনেট স্টোরে। সেটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যাবেন ফাইল ম্যানেজারে, তারপরে ইন্টারনেট স্টোরে যাবেন। আপনারা যাওয়ার পর দেখুন ফাইল ম্যানেজারে গিয়ে ফোন স্টোরে ঢুকতেছি। ঢোকার পর আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ খুঁজে নিব।
হোয়াটসঅ্যাপটা খুঁজে নেওয়ার পর দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ খুঁজে নেওয়ার পর মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর দেখুন হোয়াটসঅ্যাপ ইমেল দেখতে পাচ্ছেন, এখানে পর ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেন্ড, এখানে আমি সেন্ড করার পর দেখুন আমার ফোন থেকে আমি যত ছবি এখানে পাঠিয়েছিলাম সেগুলো কিন্তু সেন্টে জমা হয়ে গেছে। এবং আপনি যদি চান এগুলো কিন্তু আপনার প্রয়োজন নেই, আপনার ফোনে এগুলো কিন্তু থাকবে, আবার আপনি সেন্ড করার পর যদি ডিলিট করে দেন তারপরে এইখানে এসে জমা থাকবে, আপনি কিন্তু জানেনও না যে এখানে আপনার জমা হয়ে গেছে। তো এখান থেকে ডিলিট করে দিচ্ছি, দেখুন ডিলিট করে দিলে এখান থেকে কিন্তু ফাঁকা হয়ে যাবে। তারপরে আপনি এভাবে করে আপনি ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে ভয়েস নোটিস মানে সব জায়গায় যাবেন, দেখুন সেন্ড করে দিচ্ছে যে একটা ভিডিও, তো এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, মানে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরও কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আমি গ্যালারি থেকে ডিলিট দেওয়ার পরও এখানে কিন্তু জমা থাকে। তো আপনারা এই এখানে এসে সবগুলো কিন্তু মিডিয়াতে ঢুকে সবগুলো এখান থেকে ডিলিট করে দেবেন, সেন্ট অপশনে গিয়ে ডিলিট করার পর আপনার ইন্টারনেট স্টোরটা দেখবেন ফাঁকা হয়ে গেছে। আর ফাঁকা হওয়ার পর আপনি আপনার ফোনটা হাতে নিয়ে মোবাইলটা ইউজ করে দেখবেন যে আপনার ফোনের স্পিডটা মানে 100% বেড়ে যাবে। তো বন্ধুরা ছোট্ট দুইটা ট্রিক্স ছিল, আপনাদের কোন ট্রিক্সটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে আপনারা জানিয়ে দেবেন, এবং কমেন্টে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।